হাই, এক্সকিউজ মি, বলছি যে এখানে কি কি এটা হোটেল না এটা হন্টেড হাউস? এটা আপনি কোথায় আমাকে নিয়ে এসেছেন? আপনার কাছে কোনো বেটার অপশন আছে বলুন? যদি কোনো 5 স্টার থাকে তাহলে আপনাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। আরে 5 স্টারে যেতে হবে কেন? অন্তত একটা ডিসেন্ট জায়গা তো যাবেন, এরকম একটা শ্যাবি জায়গায় আপনি আমায় নিয়ে এলেন? আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন ম্যাডাম। ওয়েলকাম টু প্রেম নিবাস। আপনাদের দুজনকে এই প্রেম কুমার প্রেমপূর্বক স্বাগত জানাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বলছিলাম কি যে আমাদের আসলে রুম আছে স্যার, একদম এসি ডিলাক্স রুম আছে, একদিনের ভাড়া। অবশ্য আপনারা ঘন্টা হিসেবেও নিতে পারেন, যেমন প্রয়োজন আর কি। কি হলো বলতো? কিছুতে এসার ফোন লাগছে না কেন? এতক্ষণে তো বিক্রমপুরে পৌঁছে যাওয়ার কথা ওনার। মেবি সিগন্যাল নেই, তুই একটু ওয়েট করে জানা। ঈশা দিদি দেখ, নিজে থেকে কল করে না। আর কতক্ষণ ওয়েট করব? কল করার হলে ঈশা তখন কল করে নিত। কনস্ট্যান্টলি ওর ফোনটা সুইচ অফ বলে যাচ্ছে। আরে ওর তো বোঝা উচিত যে বাড়িতে আমি, তুই, মা সবাই চিন্তা করছি ওর জন্য। যতই কাজ থাকুক, ফোনটা অফ করা মোটেই উচিত হয়নি। কে জানে কি হয়েছে। শোন না, বলছি তুই একবার ড্রাইভারকে ফোন করে দেখ না, ও তো বলে দিতে পারবে যে ওরা অ্যাকচুয়ালি আছেটা কোথায়, রাইট? এক্স্যাক্টলি, টেনশন করতে করতে দেখেছিস সিপিল ব্যাপারটাই আমার মাথায় আসেনি। তা কেন থাকবে? কারণ নিশাদিকে খুঁজে পাচ্ছিস না, তাই তো তোর মাথা কাজই করছে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এই শুন, সবসময় ইয়ার কি করবি না বলে দিচ্ছি, আমার সত্যি টেনশন হচ্ছে। আমি হসপিটাল থেকে ফেরার সময় ঈশাকে ফোন করেছিলাম, তখনও ফোন ধরেনি, তাই জন্যই এত টেনশন করছে। হতেই পারে যে ফোনটা কোনো কারণে অফ হয়ে গেছে, মানে ব্যাটারি লো বা সামথিং। তাই হবে, কারণ ঈশাদি তো ইচ্ছে করে আমাদেরকে টেনশনে ফেলবে না, রাইট? তুই এবার ড্রাইভারকে ফোন কর, ফোন করে দেখ ওরা কোথায় আছে, কখন আসবে। হ্যালো হ্যালো, তোমরা বিক্রমপুরে পৌঁছে গেছো তো? আর ঈশা যদি তোমার সাথে থাকে তাহলে আমাকে একটু ফোনটা দাও তো। আমি তো ম্যাডামকে নিয়ে কোথাও যাইনি। যাইনি মানে? তাহলে ঈশা কার সাথে চলে গেল? আমি তো ডিউটিতেই আসছিলাম, ওখানে পৌঁছে সিকিউরিটি বললো যে ঈশা ম্যাডাম গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আমি ভাবলাম অন্য ড্রাইভারকে নিয়ে বেরিয়েছে। আরে অন্য ড্রাইভার কি করে নিয়ে যাবে? আমি তো অন্য একটা গাড়ি নিয়ে হসপিটালে গেছিলাম। এবার তুমি যদি ঈশাকে না নিয়ে যাও তাহলে ঈশা কার সাথে চলে গেল? ঘন্টায় হলে 600 টাকা, আর 6 ঘন্টায় হলে 1200 টাকা, আর যদি পুরো দিনের জন্য নেন মাত্র 1800 টাকা। আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়েই বলছি। What do you mean? পুরো দিন নিয়ে কি করব? আমরা কি এখানে থাকব? ঠিকই বলেছিস। মানে আপনাদের রুম লাগবে না? শুনুন, রুম লাগবে না, আমরা এখানে থাকতে আসিনি। আপনি জাস্ট বলুন এখান থেকে বিক্রমপুর কত দূর, কিভাবে যাব? সেটা এখান থেকে অনেক দূর। এখান থেকে ভ্যানে করে মেন রোড যেতে হবে, তারপর সেখান থেকে বাস ধরে বড় পোল, আবার সেখান থেকে নেমে টোটোয় চেপে সোজা 2 নম্বর ব্রিজ, তারপর নেমে হেঁটে। ওয়েট ওয়েট এ মিনিট, এখান থেকে ডিরেক্টলি কোনোভাবে যাওয়া যায় না? নট ইভেন এ বাস, একটা বাস নেই, কিছু নেই। না ম্যাডাম, এ কি আর কলকাতা শহরের মতো বড় শহর যে সবসময় মিনিটে মিনিটে বাস আর ট্যাক্সি পাবেন? এখানে ওই ভ্যান টোটোই ভরসা, তাও সবসময় পাওয়া যায় না। তার মানে এটা আপনার প্ল্যান? আপনি খুব ভালো করে জানেন যে বিক্রমপুর এখান থেকে অনেকটা দূর। আপনি ইচ্ছে করে আমাকে সারাদিন ঘুরিয়ে আমার আমার পুরো অ্যাসাইনমেন্টটাকে নষ্ট করে দিয়ে আপনি খুব ভালো করে জানতেন আমি একটা ল্যান্ড দেখতে যাচ্ছিলাম, সেটা আপনি নষ্ট করে দিলেন, তাই তো? আমি কি করবো বলি? আপনি যখন এখানে জায়গা ঘুরতে যাচ্ছিলেন তাহলে নিশ্চয়ই আপনার একটু তো রাস্তা জানা উচিত, মানে সেটা তো জেনে বেরোনো উচিত বাড়ি থেকে, বেসিক সেন্স তো হওয়া উচিত। আমি এখানে আগে এসেছি, তাহলে ব্লেম করতে শুরু শুধু। এইভাবে কি করে বিজনেস এক্সপ্যান্ড করবেন বলুন তো? একদম জ্ঞান দেবেন না, আপনার ফালতু টেনশনের জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। আমি খুব ভালো করে জানি এটা আপনি কেন করছেন। ইউ জাস্ট ওয়ান্ট টু ডিস্ট্রয় মি, রাইট? আই নো দ্যাট, বাট ইউ নো হোয়াট মিস্টার শিংরা, আই নট স্পে ইউ, আই এম রিপিটেডলি টেল ইউ, আমি কিন্তু আপনাকে ছাড়ব না। আমি আবার কলকাতা ফিরি, তারপর আমি একটা ব্যবস্থা করছি, সরুন। আমি আগে বাড়িতে একটা কল করবো, তারপর আমার গাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে, অ্যান্ড ইউ ইউ উইল ফেস দ্য কনসিকোয়েন্সেস। এক্সকিউজ মি, কোন জায়গা এটা? ম্যাডাম ম্যাডাম গড়। হোয়াট? না মানে ইয়ে ম্যাডাম, এটা এটা হলো প্রেমনগর ইছাপুর।
হানুর নাম্বার থেকে আবার কে কল করছে? আগে আগে এত টেনশন করছিস কেন? কলটা ধর, তোর কোনো পেশেন্ট হতে পারে। হ্যালো 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 ময়না, আমি ঈশা। হ্যালো ঈশা, ঈশা আপনি কোথায়, আপনি ঠিক আছেন তো? দ্যাটস আ লং স্টোরি, তোমার সাথে দেখা হলে আমি তোমাকে বলবো। প্লিজ এখন আমি একটা জঘন্য জায়গায় আটকে আছি। কি 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 যেন বললেন? হ্যাঁ, ইছাপুরে প্রেমনগর। প্লিজ প্লিজ তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি তো বিক্রমপুর যেতেই পারিনি, এখানে জঘন্য শ্যাবি হোটেলে আমি রয়েছি। কি আপনার কথা শুনতে পাচ্ছি না, কি বললেন আপনি? বিক্রমপুরে যাননি মানে? আপনার তো বিক্রমপুরেই যাওয়ার কথা ছিল, প্রেমনগরে কি করছেন? আরে বললাম তো তোমাকে, আমি পরে সবটা বলছি, তুমি আপাতত চলে এসো। আরে কি বলছেন আপাতত? হ্যালো, হ্যাঁ আপাতত পরে কি কি বলছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ভয়েস ক্র্যাক করছে ঈশা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ময়না। আচ্ছা ঈশা, যদি আপনার কাজ হয়ে গিয়ে থাকে, আপনি আপনি প্রেমনগরে রয়েছেন কেন? আপনি বাড়ি চলে আসুন। আমার কাছে যদি উপায় থাকতো তাহলে কি আমি এখান থেকে তোমাকে কল করতাম? নিজেই তো বাড়ি চলে যেতাম। ইয়ার্ড, তুমি প্লিজ গাড়িটা নিয়ে চলে এসো, এখানে আই এম ওয়েটিং। হ্যালো, কি বললেন আপনি? কিছু শুনতে পাচ্ছি না, ক্র্যাক করছে ভয়েসটা আপনার। শোনো, এখানকার অ্যাড্রেসটা নিয়ে নাও, আমি ইছাপুর বলে একটা জায়গায় আছি, সেখানে নগর প্রেম নিবাস বলে একটা হোটেল তো বলা যাবে না এটাকে, সাম লজ। প্লিজ গাড়িটা নিয়ে চলে এসো। হ্যালো, কেটে গেল। হ্যালো ময়না, হ্যালো। খুড়িকে ফিরে পাওয়ার জন্য ঋদ্ধিমান সিংহরায় কি কি করতে পারে সেই ব্যাপারে আপনারও কোনো ধারণা নেই ম্যাডাম। এবার শুধু দেখুন আজ এই সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাই। ছিল ফোনটা কি কেটে গেল? না মানে ঝড় বৃষ্টি হচ্ছে তো, হয়তো ঝড় বৃষ্টিতে ফোনের তারটা কেটে গেছে, হতেই পারে। এখন আর কারোর সাথে যোগাযোগ করা যাবে না আপাতত। আপনার কাছে এই ঋদ্ধিমান সিংহরায় ছাড়া আর কোনো উপায় নেই? তাহলে একেবারে পুরো রাতের জন্য ভাড়া দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট মাত্র 1000 টাকা। আচ্ছা আরেকবার কল করে দেখ না প্লিজ, কর একবার। এখন লাইন পাচ্ছি না আমি, এক্ষুনি ঈশা কল করলো আমাকে, এখন ফোন দিচ্ছে না। আচ্ছা কোথায় আছে ঈশা দি? মানে তুই কি একটা বলছিস না প্রেমনগর না কোথায়, মানে কোথায় সেই জায়গাটা? শুনতে পেলাম না আমি ওর কথাটা, কনস্ট্যান্টলি ভয়েস ক্র্যাক করছে। শুধু এটাই শুনলাম যে যে প্রেমনগরের কোনো একটা হোটেল বা কিছুতে। হোটেল মানে কেন, হোটেলে গেল? আরে জানি না আমি, কি করে জানবো? ও তো বিক্রমপুরে যাওয়ার কথা ছিল সাইট দেখতে, প্রেমনগরে চলে গেলেন কি করে আমি জানি না। ড্রাইভারও যায়নি সাথে, কার সাথে গেল ঈশা? এই ও না আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। হে শোন না ঈশা, ঈশা কোনো বিপদ হয়নি তো? বিপদ? হেই ময়না কি বলছিস তুই, কি হয়েছে, কার বিপদ হয়েছে বল আমাকে, কার বিপদ হয়েছে? মা আমি তোমাকে এসে সবটা বুঝিয়ে বলছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই দাঁড়া 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 ময়না দাঁড়া, কোথায় যাচ্ছিস এখন তুই? এত রাত হয়ে গেছে, তার মধ্যে বাইরে ঝড় উঠেছে, এই সময় কোথায় যাবি তুই? ঈশাকে খুঁজতে, এক্ষুনি ফোন করেছিল আমাকে, বিক্রমপুরের জায়গায় প্রেমনগর চলে গেছে, ড্রাইভারও নেই সাথে। ড্রাইভারও নেই সাথে? মেয়েটা এতদূর একা একা গেল কেন? কেন ময়না, কেন কি করে কি ঘটলো কিচ্ছু জানি না আমি মা, আমি শুধু এটুকু জানি ঈশাকে আমাকে খুঁজে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে এক্ষুনি। তুমি তো জানো মা, ঈশার কিছু হয়ে গেলে আমি শান্ত থাকতে পারি না। ওকে কি করে আমরা পেয়েছি সবটাই তো জানো তুমি মা, তোমার সব মনে আছে তো, বাঁচার কোনো আশাই ছিল না। সেই অবস্থা থেকে আমি ওকে একটু একটু করে সুস্থ করে তুলেছি। আমি আবার সবসময় একটাই ভয় হয় যদি যদি ঈশার আবার কিছু হয়ে যায়। এটা কি ঈশার কোনো বিপদের ভয় নাকি ঈশাকে হারানোর ভয়? তাই বলছি কি ম্যাডাম, কাল সকালের আগে বিক্রমপুর যাওয়ার এখান থেকে কোনো কিছু পাবেন না, তাই বলছি থেকে যান, না হলে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, তাও আবার ঝড় মাথায় করে। রুমটা তাহলে বুক করি কেন, এখানে বুক করার কি দরকার? আমরা বেটার কোনো হোটেলে রুম বুক করতে পারি, একটু এগিয়ে দেখলেই হয়ে যায়। না ম্যাডাম, এই চত্বরে এই প্রেম কুমার দাসের প্রেম নিবাসের মতো কোনো ফার্স্ট ক্লাস হোটেল আপনি পাবেনই না।
দূর দূরান্ত পর্যন্ত এখানে মাঠ ঘাট ছাড়া কিচ্ছু নাই। রমেশ, পয়সা ফেলে না, সব বাঁচা। যেতে হলে যান, কিন্তু এবার রাস্তায় বিপদ হলে আমি কিন্তু আসবো না বাঁচাতে। ওকে ফাইন ফাইন, আমার একটা এসি রুম চাই। মানে আমাদের না, কোনো আমাদের নয়, দুটো আলাদা আলাদা রুম। ইয়ে মানে আপাতত একটা রুমই খালি আছে, তবে এসি ডিলাক্স, এই যে 205 রুমে আমি থাকবো। মানে এটা কি মামার বাড়ির আবদার নাকি? আমি নিয়ে এলাম আপনাকে হোটেলে, আর তারপরে আমি থাকবো না, তাহলে আমি কোথায় থাকবো? আমি জানি না আপনি কোথায় থাকবেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে থাকবেন, রুমে আমিই থাকবো। আমি এই ছাড়ুন ছাড়ুন, আমি থাকবো ছেড়ে দিন, কিন্তু না ছাড়ুন বলছি তো, রুমে আমি থাকবো। তাহলে আমি কোথায় থাকবো? আমি জানি না, এখানে বাথরুম শোর। ও গড, আমি কিন্তু কামড়া দেবো এবার। তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায়, মন তোমাকে দু চোখে হারায়, তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে, মন তুমি ছাড়া বড্ড অসহায়। স্যার, আমি জায়গা মতো পৌঁছে গেছি, আপনি সিগন্যাল দিলেই অপারেশন স্টার্ট হয়ে যাবে। ছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায়।